গত এক জানুয়ারি পুলিশের অভিযোগপত্র দাখিলের পর আলোচিত এই হত্যার ঘটনায় প্রাপ্তবয়স্ক আসামিদের জন্য করা মামলায় প্রায় দু মাসে তিরিশ কার্য দিবসে জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত ছাব্বিশে আগস্ট শুরু হয় যুক্তিতর্ক আজ আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে তার আইনজীবীরা জানান অভিযোগপত্রে মিন্নিকে ফাঁসাতে পুলিশের নানা মিথ্যা তথ্য ছিল আদালতে দেয়া ভিডিও কাটছাট করা সহ গোপন করা হয়েছে নানা আলামত যা তাদের যুক্তির মাধ্যমে তুলে ধরেছেন তারা নয়ন মন্ডের বাসা থেকে মিননির কিছু কাপড়চোপড় উদ্ধার করেছে এটা কে দিল নয়ন মন্ডের মা হ্যাঁ নয়ন মন্ডের মাকে কিন্তু সাক্ষী করা হয়নি তাহলে এই বেনিফিট আমি পাবো এবং মিন্নি যদি এই কাপড়গুলো পরে থাকে এই যদি ব্যবহৃত হয়ে থাকে চিরুনি তারপর ব্রাশ আরও ক্লিপ লিপ এগুলো ডিএনএ করলে বোঝা যেত এটা মিন্নি ব্যবহার করে কিনা এগুলো ডিএনএর কোনো রিপোর্ট নয় এই জন্য আমরা বলছি স্যার আমাকে এখন নয়ন বোনের সাথে একটা সম্পর্ক ছিল এগুলো বানানোর জন্য এগুলো একটা কাহিনি তৈরি করছে এবং আমার রক্তভাঙা কাপড়টা আমি যে তাকে নিয়ে গেছিলাম আমার গায়ে যে রক্ত লেগে গেছিলো এখান থেকে আমি আমার বাবার বাসায় গেছিলাম এই রক্তভাঙা কাগজটা কিন্তু তারা নিয়ে আসছে আমাদের কাছে ভিডিও আছে তারা কিন্তু স্বীকার করে না আমার কাছে আমি যে রক্ত মাখা কাপড়টা আমার রেখেছিলো এই রক্ত মাখা আমরা বলেছিলাম যে রক্তটা দেখেন কার রেফাত ছেড়েবে রক্ত কেনা গরুর রক্ত তো না রিফাত ছড়বে না এগুলো দেয়নি যখন ভিডিও দেখেছি তখন বলছে যে এটা পরের ওই দিনের না আসলে মিন্নিকে এই মামলায় জড়িত করার জন্য যেগুলো প্রয়োজন ছিল পুলিশের সেগুলো ওনারা করেছে মানে নিরপেক্ষ যে একটাই তদন্ত করতে হয় তদন্তকারী কর্মকর্তার সেটা উনি করেন না উনি একতরফায় এক হয়ে পার্সিয়ালি এটা তদন্ত করেছে আমরা এটা আদালতের কাছে বুঝিয়ে বলেছি এবং আদালত অনেক সন্তুষ্ট হয়েছেন আমরা আশা করতেছি মিন্নি মামলা থেকে হয়তো মুক্তি পাবেন এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান আগামী ষোলোই সেপ্টেম্বর আসামি পক্ষের দেয়া যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি তুলে ধরবেন তারা এবং ওই দিনই প্রাপ্তবয়স্কদের জন্য করা মামলার রায়ের দিন নির্ধারণ করবে আদালত আদালতে মিনির জামিন বাতিলে আমরা অনেক আগেই একটা প্রার্থনা করেছিলাম সেইটা তদন্ত হয়ে আসছে তদন্ত হয়ে আসার পরে সেটা শুনানির জন্য আসামি পক্ষে সময় চেয়েছে বিজ্ঞ আদালত আগামী ষোলো তারিখ এটা বিবারের সিদ্ধান্ত দেবেন এবং এই ষোলো তারিখ ধার্য রাখতে এটা উভয় পক্ষের আমরা যে যুক্তিতর্ক করেছি সেটি আর উভয় পক্ষে যে আমাদের বিভিন্ন মহামান্য হাইকোর্টের রেফারেন্স এই বইগুলো আমরা দাখিল করব পরবর্তী ষোলো তারিখে আপনার এই রাষ্ট্রপক্ষে এর উত্তরগুলো আমরা দেব যে রাশ আসামি পক্ষে যে আইনগুলো দিয়েছে যে যুক্তিতর্ক করছে সেটি আমরা উত্তর দেব ষোলো তারিখের পরে বিজ্ঞ আদালত এই যে রায়ের জন্য ঘোষণা করবেন এটা আজকের মধ্যে কার্যক্রম শেষ হয়ে গেছে এবং একটা মাত্র স্টেপ আমাদের আছে ষোলো তারিখ আমাদের একটা তারিখ আছে তারপরে পরবর্তী তারিখ বিচারকই এটা নির্ধারণ করবে কবে তিনি রায় দিতে পারবেন এই ছিল মূলত আজকের কার্যক্রম এদিকে গত আট জানুয়ারি মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানিও হবে ১৬ সেপ্টেম্বর মোহাম্মদ মেহেদি হাসান বার্তাবাজার বরগুনা